আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি দেখাবো আজকে আমি দারাজ থেকে কী পারচেস করলাম এটা মূলত আমার নিজের বার্থডে গিফট আমার নিজের জন্য তো এটা দেখতে পাচ্ছেন উপর থেকে হয়তো বা একটু কারুকাজ মণ্ডিত একটা জিনিস এটা আসলে একটা টেবিল তো টেবিলটা এটা অবশ্য অনেক প্যাকেজিংয়ের ভেতরে ছিল আপনার পুরোটা একদম এই বাবল র্যাপে মোড়ানো ছিল ভেতরের প্যাকেটটাও এটা একদম ভেতরেরটা বাবল র্যাপটা তো এটা দেখতে পাচ্ছেন এটা প্রায় কত প্রায় দেড় ফুটের মতো চওড়া হয়েছে আর এখানে প্রায় হবে এক ফুটের কাছাকাছি মানে চওড়া এবং লম্বাটা প্রায় দেড় ফুটের কাছাকাছি এটা একটা বেসিকলি কম্পিউটার টেবিল ল্যাপটপ টেবিল তো আমি দেখি এটার পেছনে এই যে এরকম দুটা হ্যান্ডেল দেওয়া আছে দুইটা লেগস আছে টেবিলের যেটা কিনা এভাবে করে বসবে আরও যেটা ইন্টারেস্টিং ফ্যাক্টরি টেবিলের এখানে কিন্তু একটা ছোটো ড্রয়ার আছে দেখেন এই পাঁচটা স্লাইড করলে এটা সুন্দর ড্রয়ার বেরোবে এখানে আপনি চাইলে আপনার হেডফোনস বা কোনো জরুরি জিনিস রাখতে পারেন খুব ছোটো অবশ্য ড্রয়ারটা একটা দুটা কলম হয়তো রাখা যেতে পারে আর এটা হচ্ছে একটা বেস এই বেসটা থাকবে হচ্ছে আপনার এখানে যদি আপনি কখনও ট্যাব ইউজ করেন অথবা যদি আপনার মোবাইলটাকে স্লাইড করে এখানে যদি মোবাইলটাকে ফিট করতে চান তাহলে আপনি যেটা করবেন এইটাকে এরকম করে মোবাইলটাকে এখানে রাখতে পারবেন আবার এটার কিন্তু দেখেন পেছন সাইডে সুন্দর একটা মেকানিজম আছে এই যে একটা ফ্যান আছে যেটা ইউএসবি কানেকশানের মাধ্যমে আপনি অন করতে পারবেন তাহলে আপনার ল্যাপটপটা ঠান্ডা থাকবে আবার এখানে কিন্তু একটা এরকম এই যে প্যাডেলের মতো জিনিস আছে যেটা কি না আপনার এই যে কম্পিউটার টেবিলটাকে পেছন থেকে এভাবে করে অ্যাডজাস্ট করবে তো আপনি আপনার হাইট অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনি চাইলে এভাবে করে এটা দিয়ে বই বা কোরআন শরীফও পড়তে পারবেন ইটস টোটলি আপ টু ইউ আর আমি অবশ্য এখন যেহেতু ইউএসবি কানেকশান দিতে পারছি না তাই বলতে পারছি না ফ্যানটা চলে কিনা বাট আমার মনে হয় যেহেতু ইউএসবিতে চলবে ফ্যানটা হয়তো বা চলবে তো আর হচ্ছে এই জায়গাটার জন্য একটা ম্যাগনেট সিস্টেম আছে এখানে একটা ম্যাগনেট করা আছে যার কারণে এই টেবিলটা পড়ে যাওয়ার বা লেগে না থাকার কোনো কারণ নেই এটা একদম সুন্দর করে এখানে লেগে থাকবে আবার এই জায়গাটায় একটা সুন্দর কফি মাগ রাখার জন্য একটা কর্নার করা আছে এই জায়গাটায় এখানে চায় আপনার চায়ের কাপ বা কোনো কিছু রাখতে পারেন যখন প্রয়োজন হয় আবার যদি আপনি শুধু কম্পিউটার ইউজ করছেন এটার আপনার কোনো প্রয়োজন নাই জাস্ট এটাকে খুলে এ পাশে রেখে দিতে পারবেন এই টেবিলটার দাম পড়েছে পনেরোশো পঁচাত্তর বা এরকম কাছাকাছি আর ডেলিভারি চার্জ ছিল মনে হয় এইটি টাকা বা হান্ড্রেড টাকা আমার ঠিক এক্সাক্টলি এখন মনে পড়ছে না আজকে এটা ডেলিভারি পেয়েছি আমার কিন্তু ডেলিভারিটা খুবই পছন্দ হয়েছে আমি এর আগে প্লাস্টিকের যে টেবিলগুলো সেগুলো ইউজ করেছিলাম কো কোভিডকালীন সময় যেহেতু আমার ফ্রিকোয়েন্টলি ল্যাপটপ ইউজ করা হয় তাই এই টেবিলটা আমার দেখে আসলে খুব পছন্দ হয়েছে আমি যাই না একটা দোকানে পাওয়া যায় কি না আমি দারাজ অ্যাপ থেকে অর্ডার করেছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনো কিছু জায়গা থেকে অর্ডার করতে পারেন বিসাইজ আপনাদের এটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন আর আরও যদি কোনো প্রোডাক্টে আপনার রিভিউ দেখতে চান বা যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টারা